স্ট্যাটাস বি যেটা এটা আপনি প্রথমটা হইল নম্বর ওয়ান হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তাসবি যেটা আছে এটা আপনি 100 বার পড়বেন। এরপরে আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, এটা বলবেন আলহামদুলিল্লাহ, এরকম 100 বার পড়বেন। এরপরে 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আপনি 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হইল আল্লাহু আকবার, 4 নম্বর হইল আল্লাহু আকবার, এটাকে আপনি 100 বার পড়বেন। 5 নম্বর হইল ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, একবারে শর্ট হইল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্য অন্যান্য ইস্তেগফার যে কোনো একটা ইস্তেগফার পড়লে হবে, এটা আপনি 100 বার করবেন, ইস্তেগফার 100 বার করবেন। দুরুদ শরীফ, এনি দুরুদ, যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন, দুরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আপনি চাইলে একবারে শর্ট দুরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন একবারে শর্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ছয় তসবির প্রথমটা বললাম কি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। এরপরে 5 নম্বর আস্তাগফিরুল্লাহ, এরপরে দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছয় তসবি এটা আপনি সকালের বেলা পড়বেন, ফজরের পরে পড়বেন, যদি আপনি ফজরের পরে পড়তে পারেন না দুপুরের আগে পড়ে নেওয়ার, দুপুরের আগে আগে অর্থাৎ জওয়ালের আগে আগে পড়ার চেষ্টা করবেন। আর বিকালের ছয় তসবি এটা আপনি আসরের পর থেকে মগরিবের পরেও পড়তে পারেন, যদি পড়তে পারেন না এসার পরেও ঘুমাইবার আগেও পড়ে নেবেন, এটা ফরজ ওয়াজিব না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদাররা তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো। তাহলে আপনি এবং আমি যদি কিছুই আমল করি না তাহলে কেমনে বেশি হবে, জিকির কেমনে বেশি হবে? আল্লাহ তাআলা জিকিরকে বলছেন, শুধুমাত্র জিকিরকেই বলছেন বেশি করে করো, তাহলে বেশি করে কোন সময় হবে? ছয় তসবিটাও যদি আদায় করতে পারি না, যেটা 10 মিনিট লাগে না, তাহলে জিকির কেমনে বেশি হবে? হ্যাঁ, আপনি নামাজও এটা জিকির, তেলাওয়াত তো জিকির, কিন্তু আমরা কত সময় আর নামাজ পড়ি, কত সময় আর কোরআন তেলাওয়াত করি? সবগুলা যদি আমরা করি, নামাজও পড়তেছি আলহামদুলিল্লাহ, কোরআনও যদি কিছু পড়ি, জিকিরও যদি কিছু করি, মসনুন দোয়াগুলো যদি জায়গায় জায়গায় আদায় করি, এই তাইলে বোঝা যাবে যে এই যে প্রতিটা কাজের মধ্যে আপনি দেখছেন এটার মধ্যে মসনুন দোয়াটা কি, আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় শুরুতে মসনুন দোয়াটা পড়ছেন, ঘুম থেকে উঠে মসনুন দোয়াটা পড়ছেন, টয়লেটে যাওয়ার সময় মসনুন দোয়াটা পড়ছেন, টয়লেট থেকে বের হওয়ার সময় মসনুন দোয়াটা পড়ছেন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে এই যে মসনুন দোয়ার উপরে আমল করার কারণে আপনি বেশি বেশি করে জিকির করার মধ্যে সামিল হয়ে যাবেন। যারা জাকিরিন এদের মধ্যে আপনি সামিল হয়ে যাবেন। স্পেসিফিক এগুলার আলাদা ফজিলত আছে, অনেক হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ, এটা অনেক ফজিলত আসছে, বলছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কেউ যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি 100 বার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও তার গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি, এটা উহুদের পাহাড় চাইতে আরো বড়, সুবহানাল্লাহ এটা কি উহুদের পাহাড় চাইতে বড়? উহুদের পাহাড় কি কত বড়? 2.5 মাইল এটা লম্বা, এত বড় পাহাড়, এবং এটা জান্নাতি পাহাড়, সব পাহাড় কিন্তু জান্নাতি পাহাড় না, এটা একটা জান্নাতি পাহাড়। এই পাহাড় যে পাহাড়কে আল্লাহ রাসূল বলছেন যে আমি উহুদকে মহব্বত করি, উহুদ আমাকে আমাকে মহব্বত করে, উহুদ উহুদকে আমি পাহাড়কে পাহাড়কে আমি মহব্বত করি, সেই পাহাড়ও আমাকে মহব্বত করে, আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ, এটা হইল যে উহুদের চাইতে উত্তম। এই জন্য এটা সাধারণ বিষয় না, সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে। এই জন্য ছয় তসবি যে বোন প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ দেই, আপনার কথার দ্বারা আজকে দেখেন আমরা এই কতটা কথা বললাম। আপনি যদি এই কথাটা বলতেন না তো আমরা হয়তো এই কথাটা আজকে বলতাম না। এই ছয় তসবি আমাদের ভাই বোন যারা আছেন প্লিজ আমরা সবাই এগিয়ে আসি, আমরা আমলের দিকে আগাই,